ভুটান গেল বাংলাদেশ ফুটবল দল শুক্রবার দুপুরে দেশ ছেড়েছে জামাল তপু মোরসালিনরা সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ওরা দুইটা প্রীতি ম্যাচ খেলবে ভুটানের সাথে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে বেশ প্রাণবন্ত কাব্রেরার দল একদিন আগেই সাফ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দল ওই দলের চারজন রয়েছে ভুটানগামী বহরে সেটা বাড়তি অনুপ্রেরণা বাংলাদেশের জন্য তার ওপর ভুটানকে হারাতে পারলে সুযোগ রয়েছে ফিফার র্যাঙ্কিংয়ে উন্নতির তাতে তৈরি হবে মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে সহজ গ্রুপে পড়ার সম্ভাবনা কিন্তু ভুটানের বিরূপ কন্ডিশন চ্যালেঞ্জের মুখে ফেলবে বাংলাদেশকে তবুও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ ফুটবলাররা ভালো অবস্থায় রয়েছে ভালো প্রস্তুতিও সেরেছি আমরা বসুন্ধরা কিংসে থাকা ফুটবলাররা কয়েক সপ্তাহ আগে থেকেই প্র্যাকটিস শুরু করেছে অনুদ ২০ দলে যারা সুযোগ পেয়েছে তারাও খেলার মধ্যে ছিল ভুটানের বিপক্ষে অবশ্যই আমরা দুটি ম্যাচ জিততে চাই সেখানকার উচ্চতা এবং আর্টিফিশিয়াল টার্ফে খেলাটা বেশ চ্যালেঞ্জিং হবে কিন্তু আমরা বিশ্বাস করি আমরা ভালো কিছু অর্জন করতে পারব এবং বাকি মৌসুমের জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে গত সাফের পর থেকেই বদলে যাওয়া এক দল বাংলাদেশ মাঠের খেলায় বেশ পরিবর্তন বুক চিতিয়ে লড়াইয়ের মানসিকতা বাড়িয়েছে দর্শকদের আগ্রহ নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া কাজটাকে আরো সহজ করেছে এবার সেই মন্ত্রেই ভুটানকে বধ করতে চায় বাংলাদেশ অলরেডি অনেক বছর ধরে একসাথে খেলতেছি সো আমরা মনে করি যে টিমটা আমরা লাস্ট ফিউ ইয়ার্স আমরা খুব ভালো করতেছি বাট আমরা হঠাৎ করে যেহেতু আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ সো আমরা চাবো যে এই ম্যাচটা খুব ইম্পর্টেন্টই নিতে চাবো কারণ এটা হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ে অনেক মেটার করবে সো আমরা চাবো যে এই ম্যাচটা জিতে যেন আমরা র্যাঙ্কিংয়ে একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি তেইশ সদস্যের দলে বেশিরভাগ ফুটবলারই অভিজ্ঞ নতুন মুখ মিরাজুল ও শাকিল আহাতসহ সহ যুব সাফ জয়ী দলের চারজনকে রেখেছেন কাবরেরা নতুনদের অন্তর্ভুক্তি সমৃদ্ধ করবে জাতীয় দলের পাইপলাইন তারা নতুন অ্যাডপশনে যাচ্ছে যে ন্যাশনাল টিমের সাথে আমি মনে করি এটা ওদের জন্য ভালো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে যে মূল টিমে থাকতে হলে আর কীভাবে থাকতে হবে সেজন্য তারা যে অল্প টাইম সময়টা পেয়েছে সেই সময়ে তারা টিমের সাথে এরকম করে আসলে গ্র্যাজুয়ালি যদি পাঁচ ছয়জন করে আস্তে আস্তে করে ঢুকতে থাকে টিমের তাহলে কিন্তু ওই পরে আমাদের পাইপলাইনটা ভালো হবে থিম্পুতে আগামী পাঁচ ও আট সেপ্টেম্বর ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ তার আগে সুযোগ নেই কোনো প্রস্তুতি ম্যাচের দেশে তিন দিন প্র্যাকটিসের সুযোগ পেলেও পুরো টিম একসাথে পায়নি ক্যাবরেরা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পাঁচ দিন আগে ভুটান গেল বেঙ্গল টাইগাররা Rohan, t Dhaka. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.